আজকের ক্লাস হলো ল্যাপটপ নো পাওয়ার কিভাবে সেট করতে হবে, ঠিক আছে? আগে ফার্স্ট আমাদের কাজ হলো কি, ফিজিক্যাল সেট করা। একটা মাদারবোর্ড আসলে কি কি চেক করতে হবে, ফিজিক্যালি যে কোথাও কি বার্ন আছে কিনা, পোড়া আছে কিনা, এগুলো সর্বপ্রথম চেক দেওয়া। তার পরবর্তীতে হলো কাজ হলো কি, প্রথম হলো কি ফিজিক্যাল চেক করলাম, শর্ট চেক করা। প্রথমে কি করতে হবে, ফিজিক্যালি চেক দেওয়া। দ্বিতীয় হলো কি, শর্ট চেক দেওয়া প্রত্যেকটা কয়েলে 19 ভোল্টে 3.35 বলে, ঠিক আছে? আর এগুলো যে কয়েল, কয়েলে চেক দেওয়া। ফার্স্টে চেক দিতে হবে কি, আরটিসি। আরটিসি সেকশন তো তোমাদের ক্লিয়ার নাকি? সেকেন্ড হইলো কি 19 বল কি সিরিয়াল আর পছন্দ যায় কিনা। তৃতীয় হইলো কি, ফাইভ বোল্ট থ্রি বোল্ট এল ডি ওটা কি তৈরি হয় কিনা। পাওয়ার বাটনে 3.3 ভোল্ট কি আসে কিনা, যখন টিকার দিলে কি হইব। আরো একটা সাপ্লাই কি ধর, একটা এটা নাম হলো কি নোটবুক, ধর এটা পাওয়ার সুইচ কি, এটা ইন হলে কি হইব পাওয়ার সুইচ আউট, ঠিক আছে? তারপরে কি আমাদের বোর্ডটা কি সাপ্লাই তৈরি হবে। এর মধ্যে কি করতে হবে, চার্জিং আইসি রিকোয়ারমেন্টস এক দেওয়া লাগবে, 3 ভোল্ট 5 ভোল্টের আইসি কি রিকোয়ারমেন্টস এক দেওয়া লাগবে, এবং আরও যে রিকোয়ারমেন্ট এটা সেক দেওয়া লাগবে। এটা হলো জাস্ট স্টেপ গুলো আর কি। ধরো আরটিসি সেকশন টোটাল সেক গুলো দেওয়ার পরে কি ক্রিস্টাল সেক গুলো তখন দেখবে কি ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তার মানে কি আরটিসি সেকশনটা কি ওকে, 19 ভোল্ট কি সিএলআর পর্যন্ত আসছে, প্রপার গেট হইতেছে, তার মানে কি 19 বলো ওকে। আইসি কি ধর একটা বিকিউ, বিকিউ আইসি মিলে কি হইব, 5 নম্বর পিন থেকে কি এনাবলটা কি আয়তে যাইব, আয়তে গেলে কি আয় অ্যাক্টিভ হইব, পরবর্তীতে কি হইব 3 পাসের মধ্যে কি সর্বপ্রথম জেনারেট হয় কি এলডিও, এলডিও জেনারেট হওয়ার পরেই তো আসবে এনাবল। কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাওয়ার সুইচ দেওয়ার পরে কি এনাবল তৈরি হয়, আবার কিছু ক্ষেত্রে কি পাওয়ার সুইচ দেওয়ার আগে অটোই এনাবল তৈরি হয়, ক্লিয়ার? তারপরে পাওয়ার সুইচ প্রেস করলেই কি আয়ো থেকে কি পিসিএসে সরে সরে সিগন্যালটা আউট হয়ে যায়। তা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কি এটা আউট হয়, বা তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।